মুভি লাভার কাদের বলে? যারা শুধুমাত্র ভালো ভালো মুভিজ বেছে বেছে দেখেন তাদেরকে, নাকি যারা সব ধরনের মুভিজ দেখেন তাদেরকে? এটা কিন্তু বেশ একটা ডিবেটেবল বিষয়, সেই বিষয়ে আমি বেশি গভীরে যাব না, কারণ সেক্ষেত্রে একটা তর্ক বিতর্কের সৃষ্টি হতে পারে। কিন্তু আমি কিন্তু ব্যক্তিগতভাবে এই সেকেন্ড ক্যাটাগরিতে বিলং করছি, যারা সব ধরনের মুভিজ দেখে। আগে আমি শুধুমাত্র ভালো ভালো মুভিজ বেছে বেছে দেখতাম, কিন্তু এখন চ্যানেল খোলার পর থেকে আমাকে বিভিন্ন ধরনের মুভিজ দেখতে হচ্ছে যেগুলো হয়তো আমার পছন্দের নয়। তো সেই রকমই একটা মুভি 16 জুলাই রিলিজ করেছে, ভার্জিন ভানুপ্রিয়া। তো সেটার আমি এখন রিভিউ করব। এই মুভি ডিরেক্ট করেছেন অজয় লোহান। এই মুভিতে অভিনেতা অভিনেত্রী হিসেবে আছেন উর্বশী রাতুয়েলা, গৌতম গুলাটি, বিজেন্দ্র কালা এবং অর্চনা সিং। অ্যাডাল্ট কমেডি জিনিসটাকে ভারতবর্ষে এক অন্য ধরনের রূপ দেওয়া হয়েছে, যেটা যথেষ্টই বেশি নোংরা, যেখানে কোনো হিউমার নেই, শুধুমাত্র অ্যাডাল্ট জিনিসপত্র ভর্তি, সেই ধরনেরই সিনেমা এটা একটা বলা যেতে পারে। কিন্তু যতটা ট্রেলার দেখে বা নাম দেখে আশা করা হচ্ছিল ততটা কিন্তু একেবারেই নয়। এই সিনেমাতে ভানুপ্রিয়া বলে একজন মেয়েকে দেখানো হয়েছে, যে চরিত্র অভিনয় করেছেন উর্বশী রাতুয়েলা। উর্বশী রাতুয়েলা এই সিনেমাতে এমন একজন মেয়ে যে সেক্স করতে পারছে না বলে প্রচণ্ডই বেশি চিন্তিত, যে ভার্জিন বলে প্রচণ্ডই বেশি চিন্তিত, এবং সে বিভিন্ন ধরনের ছেলেদের উপর ট্রাই মেরে যাচ্ছে যাতে সে তার ভার্জিনিটি লুজ করতে পারে। সে তার ভার্জিনিটি লুজ করার জন্য এতটাই বেশি চিন্তিত, যতটা চিন্তিত মমতা ব্যানার্জি 2021 আবার ক্ষমতায় আসবেন কিনা সেই নিয়ে, আবার কবে ভালো কন্টেন্ট দেবেন তাদের ফেভারিট ইউটিউবার সেই নিয়ে তন্ময় ভাটের ফ্যানরা, এবং 7 দিন পরপর চাইনা বা পাকিস্তান সংক্রান্ত কোনো তথ্য না পেলে অর্ণব গোস্বামী কি নিয়ে প্রাইম টাইম করবেন সেই নিয়ে কুচবি। ভানুপ্রিয়ার এক বান্ধবী রয়েছে যে একই সঙ্গে ফেমিনিজম এবং হাওয়াসের পূজারি, এবং যে প্রেগনেন্ট হলে সে তার 3 জন বয়ফ্রেন্ডকে ফোন করে জিজ্ঞাসা করে যে ভাই তুই কন্ডম পরেছিলিস। ভানুপ্রিয়ার বাবা এবং মায়ের মধ্যে ঝামেলা চলছে, ভানুপ্রিয়ার বাবা পারলে প্রায় সারাদিনই পেপারের মধ্যে ক্রসওয়ার্ড সলভ করতে থাকে, এবং ভানুপ্রিয়ার বাবার একটা অ্যাফেয়ারও চলছে। এবং ভানুপ্রিয়ার মায়ের ভূমিকাতে অভিনয় করেছেন অর্চনা সিং। অ্যাজ অলওয়েজ তার ম্যাক্সিমাম ক্যারেক্টারের মতো এই ক্যারেক্টারও প্রচণ্ডই লাউড এবং ফ্রাস্ট্রেটেড, এবং নিজের মেয়ে আর তার বান্ধবীর মতো সেও ফেক ফেমিনিজমের পূজারি। ফিকশনাল ক্যারেক্টারকে আমি নর্মালি জাজ করি না, কিন্তু এরকম ক্যারেক্টার রিয়েল ওয়ার্ল্ডে থাকলে মুশকিল আছে, কিংবা সত্যি সত্যি এরকম ক্যারেক্টার আছে বলেই হয়তো 2015 সালে সর্বজিৎ সিং এর ঘটনাটা ঘটেছিল। যারা সর্বজিৎ সিং সম্পর্কে জানেন না তারা একবার গুগল করে নিতে পারেন। এই মুভির স্টোরি লাইন আমার প্রচন্ডই বেশি উইক লেগেছে, মুভিটা দেখতে দেখতে কোনো পর্যায়ে মুভিটাকে এনজয় করতে পারিনি। সব মুভি মেসেজ দেওয়ার জন্য তৈরি করা হয় না সেটা ঠিক কথাই, কিন্তু তবুও কিছু একটা সামান্য মেসেজ তো থাকবে, আমি কোথাও বুঝতে পারিনি যে এই সিনেমার মেসেজটা কি। আচ্ছা মেসেজ দেওয়া হয়নি সেক্ষেত্রে দর্শককে কমসে কম এন্টারটেইন করবে, আমি কোথাও এন্টারটেইনড হইনি এই সিনেমাটা দেখতে দেখতে। অ্যাডাল্ট কমেডির নামেও এই সিনেমাটা একেবারেই ধাপ্পা। সিনেমাতে উর্বশী রাতুয়েলা ভানুপ্রিয়ার চরিত্রটাকে একভাবে প্লে করেছেন, কিন্তু যখন সিনেমার গানের সময়গুলো আসছে তখন তিনি সম্পূর্ণ সেক্সি ডিভা হয়ে যাচ্ছেন। মানে সানামরেতে যেরকম উর্বশী রাতুয়েলাকে লেগেছিল ঠিক সেই রকমই, তার এক্সপ্রেশন সম্পূর্ণরূপে বদলে যাচ্ছে, তাকে আর কখনোই ভানুপ্রিয়া মনে হচ্ছে না। তো এটা একটা খুব বড় প্রবলেম আমার মনে হয়েছে উর্বশী রাতুয়েলার অ্যাক্টিং এ, এবং সেটা খুব স্বাভাবিক, তিনি ভালো অভিনেত্রী হিসেবে তো পরিচিত নন। ডিরেক্টরেরও একটা আলাদাই ফ্যান্টাসি রয়েছে বলতে হবে, কারণ যে 2015 সালে মিস ইউনিভার্স হয়েছে তাকে দিয়ে একটা এমন রোল করানো হচ্ছে যে কিনা ছেলে পাচ্ছে না সেক্স করার জন্য, যে এখনো ভার্জিন হয়ে ঘুরে বেড়াচ্ছে। এই মুভিতে প্রচুর স্লো মোশন শট দেখা গেছে, তো সেই স্লো মোশন শট গুলো দেখার পর কিন্তু বেসিক্যালি আমার টিকটক ভিডিওস এর কথা মনে পড়েছে। তো টিকটক ব্যান হওয়ার সময় টিকটকারদের যেভাবে ট্রল করা হয়েছে তাতে করে ছোটখাটো টিকটকাররা নিজেদের দুঃখ প্রকাশ করার সুযোগটাই পায়নি, প্ল্যাটফর্মটাই পায়নি। তো যারা যারা নিজেদের ইয়াদে তাজা করতে চান তারা কিন্তু এই সিনেমাটা দেখতে পারেন, এই সিনেমা দেখার পর কিন্তু আপনাদের স্লোমো টিকটক ভিডিওস এর কথা মনে পড়তে বাধ্য। গৌতম গুলাটি কিন্তু মোটের ওপর বেশ ভালোই অভিনয় করেন, কিন্তু তার চরিত্রটাকে এতই বাজেভাবে লেখা হয়েছে, এবং ডিরেক্টরের তার চরিত্র নিয়ে এমনই একটা ভিশন যে কারণে তিনি নিজের চরিত্রতে ভালো অভিনয় করতে পারেননি। তাকে যেভাবে ডিরেক্টর চেয়েছেন তিনি সেইভাবেই নিজেকে প্রেজেন্ট করার চেষ্টা করেছেন, তো সেই ক্ষেত্রে কিন্তু তার প্রশংসা করতেই হবে, তাকে অযথা ক্রিটিসাইজ করার কোনো মানে হয় না। বিজেন্দ্র কালাকে সিনেমাতে প্রচণ্ডই কম দেখানো হয়েছে, ক্যামিও রোল বললেই চলে, কোনো পার্টিকুলার তার একটা স্ক্রিন প্লে নেই, তো সেই কারণে কিন্তু দর্শকের খারাপ লাগতে বাধ্য। বিজেন্দ্র কালাকে যদি আরেকটু বেশি স্ক্রিন প্রেজেন্স দেওয়া হতো তাহলে হয়তো দর্শক
সিনেমাটা বেশ এনজয় করব। আননেসেসারি ড্রামা, আননেসেসারি সিনস, আননেসেসারি সংস, আননেসেসারি ডায়লগস সবকিছু মিলিয়ে কিন্তু এই সিনেমা আপনার জন্য একটা খুব বাজে এক্সপিরিয়েন্স হতে পারে। এবং সেই বাজে এক্সপিরিয়েন্স থেকে তুজে বাচ্চারা, একটা বাজে মুভির থেকে তুজে বাচ্চারা, এই ভিডিওটা ভালো লাগলে এইভাবে হচ্ছে না, ক্লোজ ইন, পছন্দ আয়া তো লাইক কিজিয়ে, শেয়ার কিজিয়ে, সাবস্ক্রাইব কিজিয়ে, আর আগর পছন্দ নেই আয়া তো আপনার টেস্ট চেঞ্জ কিজিয়ে।